দেশে বিভিন্ন প্রজাতির মুরগি পাওয়া গেলেও হাটে বাজারের হাতের নাগালে কয়েক প্রজাতির মুরগি দেখা মেলে। নিত্যদিনের মাংসের চাহিদা পূরণ করতে পাকিস্তানি ককিং বা পোলট্রি মুরগি বেশি ব্যবহার করা হয়। তবে এসবের বাইরেও যে অনেক মুরগি আছে তা হয়তো দেখা মেলে না। এমনই একটি প্রজাতির নাম কালো মুরগি। দেশের অনেক মানুষের কাছে কালো মুরগি পরিচিত নয়। কালো মুরগিকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি মুরগি। দেশে এই মুরগি এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। কালো মুরগির বৈশিষ্ট্য হল মাথার ঝুঁটি থেকে পা পর্যন্ত সব অঙ্গের রং কালো, এমনকি পালক, চামড়া, ঠোঁট, নখ, ঝুঁটি, জিভ, মাংস হাড়ও কালো। এই মুরগির আসল নাম অ্যাম ক্যামারি। ইন্দোনেশিয়ার ভাষায় অ্যাম মানে মুরগি এবং ক্যামারি অর্থ পুরোপুরি কালো। ভারতের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এই মুরগির নাম কাদকনাথ বা কালোমাসি। ভারতের মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশে আনা হয়েছে কালো মুরগি। কালো মুরগি বিষয়ে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাকসুদা বেগম বলেন, বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা কালো মুরগিকে কেদারনাথ বা কালোমাসি নামে চেনেন। এটি প্রথমে দেশে আসেন 2016 সালে। বাংলাদেশের নরসিংদী জেলার কামরুল ইসলাম মাসুদ এটির উৎপাদন শুরু করেন। কাজের সূত্রে ভারতে গিয়ে কালো মুরগি খেয়ে তিনি অবাক হন। এরপর তিনি দেশে নিয়ে এসে উৎপাদন শুরু করেন। তিনি বলেন, এর গুণাগুণ সম্পর্কে জানতে পেরে উৎপাদনের কথা ভাবি। শুরুতে 300 মোরগ ও মুরগি নিয়ে আসে। এখন খামারে মাসে 2 থেকে 2500 কালো মুরগির বাচ্চা ফোটে। এই মুরগি বা মোরগের ওজন 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হতে পারে। একটি মুরগি ডিম পাড়ার উপযোগী হতে 6 মাসের মতো সময় লাগে। একজোড়া কালো মুরগি ও মোরগের দাম 4000 টাকা। 2016 সালে একজোড়া মুরগি ও মোরগের দাম ছিল 10000 টাকা। কালো মুরগির পুষ্টিগুণ অনেকে মনে করেন কালো মুরগি নানা ধরনের রোগ সারায়। ঔষধি গুণাগুণের জন্য দেশে এই মুরগির অনেক কদর। অধ্যাপক মাকসুদা বেগম বলেন, দেশি মুরগির চেয়ে এই মুরগির মাংসের স্বাদ বেশি। খাদ্যগুণের বিচারে কালো মুরগির মাংসে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন রয়েছে। সাধারণ মুরগির তুলনায় এই মুরগির মাংসে কোলেস্টেরলের মাত্রা অনেক কম থাকে। এই মুরগি রক্তচাপ এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই মুরগির মাংসে ফ্যাটি অ্যাসিড উৎপাদন অনেক বেশি থাকে, কিন্তু প্রোটিনের মাত্রা অন্য সব মুরগির মাংসের থেকে কয়েক গুণ বেশি। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।